মর্নিং ট্রেন আমার সকল ইউটিউব পরিবারকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো মাম্মাম সকাল সকাল রেডি হয়ে গিয়েছে, মাম্মাম এখন স্কুলে যাবে, সেই জন্য মাম্মাম রেডি হয়ে তোমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে দিল। তো দেখো মাম্মামকে স্কুলে দিতে আমি যাচ্ছি, স্কুলে দিয়ে এসে তারপরে দিচ্ছি ফুল নিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো এখানে দেখো কাকুটা সব রকম ফুল নিয়ে বসে, রোজ সকালেই বসে, তো আমরা এখান থেকে ফুল নেই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং আমার সকল ইউটিউব পরিবারকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখে ভাবছো যে আমি রেডি হয়ে কোথায় গিয়েছিলাম, তো মেয়ের স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে ঢুকতে দেয়নি, আমি ভাবছি ঢুকতে দিবে বুঝি, তা ঢুকতে দেয়নি। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম, এসে এখন সব কাজকাম কমপ্লিট করব, তারপরে 9:30 মেয়েকে আবার ছুটি দেবে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম 7:45 সময়, এখন বেজে গেল 8:00। তো এখন সব কাজ কমপ্লিট করব, করে তারপরে 9:30 সময় আবার মেয়েকে আনতে যেতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, ভিডিওটা একটু স্টার্ট করে নিই, তারপর থেকে তো মাইক বাজা শুরু হয়ে যাবে, আর তো তোমাদের সাথে কথা বলা যাবে না। তো চলো এবার সব কাজ কমপ্লিট করে আর মেয়েকে সাজিয়েছি, তোমাদেরকে একটু দেখালাম। তো কেমন লাগলো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো মাম্মাম রেডি হয়েছে, মাম্মাম এখন মাসিমণির বাড়ি যাচ্ছে। এই যে মেসো আসছে, মেসো মাম্মামকে নিতে এসেছে, সেই জন্য মাম্মাম এখন যাচ্ছে মাসিমণির বাড়ি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো করে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো দেখো রেডি হয়ে খুশি হয়ে গেছে অনেক। আমি এটা স্কুলে পরে গেছিলাম, এটা আমি পরে যাব। হ্যালো বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, কাপড়ও মেলে আসলাম। ভাবছিলাম একটু মাইক অন করে তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু ওই যে মাইক বাজছে কথাই বলতে পারছি না। এখন একটু দেখলাম মাইকটা বন্ধ হলো, তো এই চান্সটা আর হাতছাড়া করলাম না, তো তোমাদের সামনে চলে আসলাম একটু বক বক করতে। তো দেখলেই তো মাম্মাম করে মেশো নিয়ে চলে গেল, মাম্মা মাসিমণির বাড়ি আছে, তো বাড়িতে আমি এখন একাই আছি। আর কি বলো তো, মাম্মাম না থাকলে না বাড়িটাতে আমার একটুকুও ভালো লাগে না। ও সবসময় মামা করে আসে ডাকে, মানে ওটাই মানে কানের মধ্যে মানে মনে হয় কি সবসময় ডাকছে, আমাকে ডাকছে এরকম কানের মধ্যে লাগে। তো কি করব, আমিও এখন তাড়াতাড়ি রান্নাবাড়ি করব। এখন দেখো জলখাবার বানাচ্ছি, রুটি, এখন রুটি বানাবো, বানিয়ে তারপরে আবার দোকানে যাব, যাই খাওয়া আমার বরকে খাবার দিব, দিয়ে বাজার নিয়ে আসবো, এসে ঝটাফট রান্না সারবো, সেরে দিদির বাড়ি চলে যাব। তো তোমরা পাশে থেকেও দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, মাম্মামের স্কুলে নিয়ে গেলাম, তো স্কুলের ভিতরে আর ভিডিও করতে পারিনি, ওটা তো করতে দিবে না। তো চলো আমি ফটাফট রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসব। এবার দেখো আমি রুটিগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে ভেজে নেবো, বেশি রুটি ভাজবো না, দুটো দুটো চারটে রুটি ভাজলে হয়ে যাবে। বরকে দুটো দিয়ে দিব আর আমি দুটো নিয়ে কলা দিয়ে খেয়ে নিব। তো আর রোজ রোজ সকালে না আমাকে এই রুটিটা বানাতেই হয়, মনে হয় কি একদিন একটু অন্য কিছু খাই, তো আমার বর না খেতে চায় না, ও রোজ রোজ এই রুটিই খাবে। তারপরে দেখো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখো আজকে মাংস নিয়ে আসলাম, তো বর বলছে যে আজকে মাংস খাবে, তো কালকে তো মাংস খাওয়া হয়নি রবিবারে, সেই জন্য বলছে আজকে 15 আগস্ট, আজকে তুমি মাংস আর ফ্রাইড রাইস রান্না করো। তো দেখো খাসির মাংস নিয়ে এসেছি, তো বেশি এখানে না, এখানে 3 পোয়ার মতো মাংস আছে। তো মাংসটা এবার ধুয়ে নিব, ধুয়ে নিয়ে দেখো তারপরে মাংসটা ধুয়ে নিয়ে এবার মাংসটাকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি কেমন করে আমি খাসির মাংস রান্না করি। তো পেঁয়াজ দিয়ে সব মেখে চেখে বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো গাজর, ক্যাপসিকাম, তোমার এলাচ, দারচিনি সব নিয়ে নিয়েছি। তো তোমার হচ্ছে ফ্রাইড রাইস করবো, তেলও বসে দিয়েছি, আর তেলটার মধ্যে তেল আর ঘি দিয়ে দিয়েছি। আর ওখানে দেখো এলাচ দারচিনিটা একটু ভাজা ভাজা করে তারপরে তোমার সব গাজর টাজর আছে যে ওগুলো কেটে রেখেছি যে ওগুলো দিয়ে দিব। তো গাজরটা মানে ফ্রাইড রাইসটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম করে আমি করেছি, সেই জন্য আজকে আর সেরকমভাবে তোমাদেরকে দেখালাম না। তো আজকে তো রান্না করে নেই, দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, আর আজকে না বিনস, তারপরে মটরশুঁটি, এগুলো পাইনি আজকে, বাজারে প্রচণ্ড ভিড় ছিল, তো আজকে সব শেষ হয়ে গিয়েছে, আমি বাজারে যেতে যেতে আর কিছু পাইনি। তো যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই করে দিলাম। তো খেতে চেয়েছে মাংস দিয়ে, এর আগে নিরামিষ করে দিয়েছিলাম, আর এদিকে দেখো রাইসটাও করে রেখেছি। তো চলো
করে নেই, করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। মাংসটা এখন হয়েই এসেছে, একটু কষিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। কাজু আর কিশমিশ নিয়েছি, কাজু কিশমিশটা একটু ধুয়ে নিয়েছি। তো দেখো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তো এবার কাজু কিশমিশটাও দিয়ে দিব, এবার পুরো ভেজে নিব। আর লবণ দিয়েছি, হ্যাঁ এটা তোমাদেরকে দেখানো হয়নি, এর মধ্যে আগে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর মাংসটা দেখো কষানো হচ্ছে, এখনো হয়নি, তো আলুটা সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো চলো রান্না হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখিয়ে দিব। এবার দেখো একদিকে মাংসটা করে নিচ্ছে আর একদিকে ফ্রাইড রাইসটাও করে নিচ্ছি, তো ওগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তো এবার রাইসটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে না তেলটার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, তো একবারে চিনিটা দিয়ে দিলে কী হয় বলো তো, চিনিটা গলে যায়, তো রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা প্রচণ্ড গরম, তো হাতে ছ্যাঁক লাগছে, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। তো দেখো এভাবে করে নিব। আর বন্ধুরা রান্না কমপ্লিট করলাম, আর রান্না করতে করতে ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছি। তো আজকে কিছুই রান্না করিনি, মাংস আর ফ্রাইড রাইস করেছি। তো বর ফ্রাইড রাইস খাবে বললেই দিলাম তোমাদের, তো ফ্রাইড রাইস খাবে, তো মাংস আর ফ্রাইড রাইস করেছি। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তারপরে দিদির বাড়ি যেতে হবে, মেয়ে ওখানে আছে, তোমরা তো জানোই সকালে জাইমু নিয়ে গেল, তো তাড়াতাড়ি ওই জন্য কাজ সারছি। আর তোমাদের সাথে ওই জন্য রান্না কিছুই শেয়ার করলাম না। আর চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কি কেমন হয়েছে দেখতে, চলো তোমরা দেখে নাও, তারপরে আবার তোমাদের সামনে আসছি। যে দেখো ফ্রাইড রাইস কড়াইয়েই আছে, এখনো ঢালিনি। আর এখানে আছে মাংস, মাংসটা না একটু আর একটু হবে, একটু শক্ত শক্তই আছে, সেই জন্য একটু ঢেকে দিলাম। জল টল সব দেওয়া হয়েছে, শুধু এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তার একটু হোক। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, যে কুর্তিটা পরেছি, আর এখন যাচ্ছি দিদির বাড়ি। তো দেখলে তো সকালে মেয়ে গেল, যা আমার জামাই এসে আমার মেয়েকে নিয়ে গিয়েছে, তো আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি। তো রেডি হয়ে নিলাম, সব কাজকাম কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেরোতে তাও যেন 5টা বেজেই গেল, ভাবলাম একটু তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি বের হতে চাইলেই কি আর বের হওয়া যায়। আর তাও দেখো ওই যে কাপড় চোপড়গুলো সব এখানে জাম করে রেখে দিয়েছি, একটাও এখনও ভাঁজ করিনি, এগুলো করতে নিলে তো সন্ধ্যায় লেগে যাবে, সেই জন্য ভাবলাম থাক এসে করা যাবে। তো ফটাফট বেরিয়ে পড়ি, আর এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো রাস্তায় যেতে যেতে কতটা শেয়ার করতে পারবো জানি না, চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি এবার টোটোতে উঠে পড়েছি, আর বাড়ি থেকে বের হতে বের হতে টোটো পেয়েছি, আর এটা মহানন্দা ব্রিজে দিয়ে তো যেতে হয়। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 10-15 মিনিটের রাস্তা, তো যাচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে, তো একদম ঝলমলে ঝলমলে আকাশ, তো এখানে আমি কোনো মিউজিক দিচ্ছি না, তোমাদের গাড়ির আওয়াজ এগুলো শোনাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, তো আজকে একটু গাড়ির আওয়াজই শোনো। অনেকক্ষণ দিদি বাড়িতে চলে এসেছি, তো আসার পরে একটু গল্প করছিলাম, তো মোবাইলটা অন করা হয়নি। তো দেখো আমার জাইমুকে তো সকালবেলা দেখালাম যখন আমার মেয়েকে আনতে গিয়েছিল, আর ওই যে আমার দিদি বসে আছে, আর ওই যে ভান্না ঘুমাচ্ছে, আর সবাই ওই ঘরে আছে, মাম্মামও ওই ঘরে আছে, আর টিভি চলছে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিব। দেখো আর এই যে মাম্মা মাসুমির বাড়িতে চলে আসছে, মাসুমির বাড়িতে এসে আমাকে ভুলে গেছে, দুজনে মারামারি করে। দেখো হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড কেমন আছো? আমাদের আইসক্রিম পার্টি হচ্ছে, তো দিদির বাড়িতে আসলে এরকম একটা আইসক্রিম আমি নিয়ে আসি, নিয়ে এসে সবাই মিলে আমরা কেটে খাই। তো দেখো ভাগ্নি আইসক্রিমটাকে কাটছে, এবার আমরা খাবো। দেখো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। মানন আমি আগে আইসক্রিম খাচ্ছি। চামচ সবার আছে না লাগবে? এ দুষ্ট ওকে অকবার।
দেখো আমার ভাই দেখো চশমা পড়ছে, আর এই দেখো মামমামকে কি চেনা যাচ্ছে চশমা পরে, চেনা যাচ্ছে না তো? ওরে বাবা, ওরে বাবা। দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে অনেক আড্ডা টাড্ডা মারলাম, তো তোমাদের সামনে সেরকম ভাবে আসা হয়নি, তো এখন বের হয়ে যাব। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু বলে দেই। আর এই যে দেখো মন পাগলি, আর আমাদের পচা বুড়াকে দেখো চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত, আমার ফোন এসে গেছে। এবার দেখো আমি দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো বাড়িতে যাবো, তো টোটো তুলতে পড়েছি, আমি আর মাম্মাম যাচ্ছি। আর এখন রাত্রি হয়ে গিয়েছে, এখন তাও 8:30 মতো বাজে, তো একদম রাস্তাঘাট নিচে গিয়েছে। 15 আগস্ট জন্য নাকি এরকম রাস্তা ফাঁকা হয় না, তো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। তো চলো এবার বাড়িতে গিয়ে, তোমাদের সামনে আর আসা হয়নি, তো ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে